শনিবার বিকালে লালমনিরহাট সদরের চর কুলাঘাটে বন্যার পানির তোড়ে লালমনিরহাট ফুলবাড়ি সড়ক ও পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে প্লাবিত হয়েছে কুলাঘাট ইউনিয়নের 15টি গ্রাম। পানির তোড়ে এসব গ্রামের প্রায় 50টি ঘর ভেসে গেছে বিপুল পরিমাণে হাঁস মুরগি ও ঘরের আসবাবপত্র। বন্যার পানিতে ডুবে গেছে একটি নির্মাণ প্রতিষ্ঠানের 10 চাকার একটি গাড়ি। চরম হুমকিতে রয়েছে শত শত বাড়িঘর ও এসব বাড়ির গবাদি পশু ও সয় সম্বল। দুপুর থেকে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টানা বর্ষণ ও উজানের পানিতে জেলার প্রধান দুই নদী তিস্তা ও ধল্লার পানি বেড়েই চলেছে। তিস্তা নদীর পানি বিপদসীমার 32 সেন্টিমিটার, ধল্লার পানি বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি আরও চরম অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।